telamsugo kok khorang ni kok borok kok tumabo ang norway baksha tongo suporna tini ni kok tumarokun kha bolong montri nc deber matak khebo belai no shak hamia angjak waisha shak hamia nogo waisha nogo khaino matong jak shu sugar bemar bari zamani bai abono kok tuma mangkha haste ni montri okra biplo kumar dev mp rebati tripura no kare haste bubagra pradyut bo thangi nai jekha তিনি কক্তি শালো রাজা ঘোড়া গুলিনি সার্কেট হাউস ও আইপিএফটি পার্টি নি ইঙ্গই কাশা কতর কক সাপ পান্ডা এবা মিটিং সংসা জাখা অ কক সাপ পান্ডা ও ইউট আইপিএফটি আতিশা আইডব্লিউএফটি তে এমএলএস টপ লেভেল লিডার স্ট্রক মানজাক বাইখা অ কক সাপ পান্ডা ও ইউট আইপিএফটি নি প্রেসিডেন্ট ধনঞ্জয় ত্রিপুরাতে কুবুনি আডং রকব মানজাক বাইখা হনে কক্তুমানি বিশিংটি সাইমাংখা হাইনো হাই জব তালাংজাক ফিকা হাস্তে হাপাংনি বখাক্তি কক্তুমা ও সাইমাংখা মিয়াও হাস্তেনি রংবেডেকনি মন্ত্রী রতনলাল নাথ কক্তুমা থুম পান্ডা খলাই ওই টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউশনস অব লেকচারেল ডক্তি ডক্তি ন সুপুং জাক নাই তে যতন খরক বাসি সিনি লেকচারেল নি মুং টিপিএসসি নি বিশিং তি মাংখা হনে সাকলাই রমানি তিনি বরক নি মুং লিস্ট অংখরকা অ লিস্ট অংখরমানি বিশিঙ্গ বুকুক দেবজানি ত্রিপুরা ব খরকসা তঙ্গু অবনি বাগে বুকুক ন যত লুকু রকনি ইঙ্গি খা কাহামিয়া ফারকা অবন কারিব যত জপ নি মুং লিস্ট অংখরনাই রক ন যত ন খা কাহামিয়া ফারু ভারত হা কতর্নি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদি বাই সংসার যা কাইসা পান্ডা মন কি বাদ অ পান্ডানি বিশিং তিব ভারত হা কতর যত হাস্টেনি লুকুরকনি বাগে কাহাম হামিয়া কক লাম সালাই মানুক জাগু তিনি মহাত্মা গান্ধী থইজা লাংমা শাল অ শাল নরুগি ন তিনি মন কি বাদ পান্ডা সংসার যাখা তে ভারত হা কতর্নি যত লুকুরক ন অ পান্ডা মানজাক মানুক যাখা মন কি বাত নি বিশিং তি নেতাজি মাংথং রাজপাত ব সংসার যাক মানি রগি শাখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তাই খাটুং মানি বিশিং তি শাখা যত ভারত হা কটনে লুকু ন খাটুং মানুক জাখা হনৈ মন্ত্রী অকরা কক নারাক থানি তে ব শাখা লাদাখ ও আর্ট ফুটবল স্টেডিয়াম সালাম জাক নাই লাদাখ নি স্টেডিয়াম ন এফ আই এফ স্টেডিয়াম ইংনাই হাক্তর করোনা বেমার কমিখা হনি ব শাখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ভ্যাকসিন রুমানি সাকসেস ইংখা ভারত হা কটনে হনি ব শাখা মন্ত্রী বখরক থাকনাই বিসিনি সিমি করোনানি ভ্যাকসিন স্যাংশন জাকমানি আফ্রনি সিমি ন করোনা মানজাকনাই রক ন ভ্যাকসিন শাক হামরি তলাংখা অবনি পরে ভ্যাকসিন যত লুকু রকনি বাগিব ভ্যাকসিন রোজাখা অ ভ্যাকসিন যত হাস্তেও রোজাকমানি ইয়াগুল লুকু রক হামি ভাইরাস বাই কাটিনানি কপলাই ইঙ্গি ফাইকা 85% লুকু রক 18 উমরনি সে কবাং ভ্যাকসিন রোজাক বাইখা অবনি বাগে হাক্টরনি মন্ত্রী অকরা নরেন্দ্র মোদী যত ইন্ডিয়ান লুকু রক ন খা কাহাম বাইকে কংগ্রেচুলেশনস ইয়া ফারকা তেইব যত লুকু রক ন খা কাহাম বাইকে হাম বাই ইয়া ফারকা তে ও ভ্যাকসিন নি সামুং ন কপলাই খাইনাই তে কপলাই ইং না রক ন তে ব সাইমাংখা ভ্যাকসিন রজাকমা বাগি ন হাক্টর ইনফেকশন ইং জাকনাই রক তিরক তিরক খলিকা হনৈ অবনি বাগি ন লাংমা সমানি ব কমিকা তে শাক হাম ফাইনাই ব বাংখা থাংনাই 24 আওয়ার্স নি বিশিংগ শাক হামি ফাইমানি কক্টুমানি বিশিংটি সাইমাংখা ২০২২ বিসিনি পুইলা তালনি পাইথাক শাল মন কি বাত পান্ডা ও কক নারখা হাক্টনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী অ পান্ডা ন ত্রিপুরা প্রদেশ কার্যালয় নি যত বরক রকবাই আসুগুই খানাকা মন্ত্রী অকরা বিপ্ল কুমার দেব অ শাল মন কি বাত পান্ডা ও মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী কক নারক ফুরু ত্রিপুরা হাস্তে নি মুং কবাংমা খুজাকমানি খানাকা হনৈ শাখা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব পুরো দেশব্যাপী প্রয়াণ দিবস প্রতিটি বুথে পালিত হচ্ছে, সরকারিভাবে পালিত হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রত্যেকবারের মতোই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে
বিভিন্ন ভাবে নিজের প্রচেষ্টা বা সরকারি মাধ্যমকে কাজে লাগিয়ে স্বতঃস্ফূর্তভাবে যেই কাজগুলো সম্পাদন হয়, বিশেষ করে মন কি বাতের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলি তুলে আনেন। তার মানে ভারতবর্ষের আম আদমির যে প্রতিষ্ঠার বা সমর্পণের বিন্দুগুলো সেগুলো সবার সম্মুখে আনা, এ ধরনের প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বেই হয়েছে, ওনার মার্গদর্শনে হয়েছে, ওনার প্রেরণায়তই হয়েছে আর ওনার দ্বারাই হয়েছে। তিনি কক্তি শাল চড়িলাম বিজেপি হাবানক নি করে ইয়াকার টস রকন তুই দুলুই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী নি মন কি বাত পান্দান খনালাইকা হাস্তি নি মন্ত্রী অকরা ইয়াকশু জিষ্ণু দেব বর্মা অবন কারিব ও শাল 21 নম্বর বোর্ড নি সামু টাংফাং রক বাই মালাউই কগরক শালাইকা মন্ত্রী অকরা ইয়াকশু ও শাল মানজাগি খা চড়িলা মন্ডলি মহিলা মোর্চা নি ইঙ্গি কাকলি দেব তে চড়িলা মন্ডল নি 21 নম্বর বোর্ড নি আসুক ফাং কেশব দত্ত আজকে প্রতি রবিবার মাসিক রবিবার যেতে মন কি বাত হয় সেই মন কি বাত অনুষ্ঠিত হয়েছিল আজকে আমাদের চড়িলা মন্ডল অফিসে। সেখানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চড়িলামের সম্মানীয় বিধায়ক শ্রী জিষ্ণু দেব বর্মা মহাশয়। তিনি ককটি শালো হাস্তে হাপাংনি বুখাক্তি কক বড় কক ন তেব কুসুগটি সানা বাগে কক বড় ডাইরেক্টর তে জুদা জুদা বড় কিসা রকনি কক সানে রকনি বুখাকনি লোয়াইজুমা বাই শিক্ষা বাবা ন অনলাইনে বিশিংটি কক বড় ফুরং মুং পান্ডা সংসা জাখা অ পান্ডা ন ফিউগুই রেখা হাস্তে নি রং মন্ত্রী রতনলাল নাথ তে এমএলএ ডক্টর অতুল দেবর্মা হাস্তে হাপাংনি গ্রুপ এ বি তে সি ও সেবক খাই তংনে কক বড় মাইনে রংনি বাগে ন অ কক বড় ফুরং মা পান্ডা সংসা জাখা অ কক বড় ফুরং মানে এবার ট্রেনিং অনলাইনে বিশিংটি খাইরেজাকনাই হনে কক্তমান বিশিংটি সাইমাংখা বিশেষ করে বিডিও অফিস ডিএম অফিস এসডিএম অফিস যারা একদম গ্রাস রুটের সাথে জড়িত তাদেরকে আমরা আগে প্রশিক্ষণ দেব, প্রতি এরকম চলবে, এরপর আবার বেস আবার বেস এরকম ভাবে চলবে। সাধারণ মানুষকে দেওয়া কি কোনো পরিকল্পনা? এটা আমাদের প্ল্যান আছে, আমাদের ডিপার্টমেন্ট এভাবে চিন্তা করছে, তাদের জন্য আমরা কোচিং ক্লাস সেসবে আবার আমরা বন্ধের দিন না অন্যদিন করতে হবে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সাধারণ মানুষ যাতে ক্লাস নিতে পারে সেরকম ভাবে আমরা চেষ্টা করছি। বুসকাং 2023 বিধানসভা চংমারি নাহারি সামুং তাংনা বাগে চ্যাংসাকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ককটুমা ও সাইমাংখা ককটি শালনি সিমি আম্বা সাও খবজাকনে কংগ্রেস দালাই হাংকরনি হাবানগ চেংসাই রেখা শালনি রমুই কংগ্রেস নি তাংফাং রকনি বাগে ট্রেনিং ক্যাম্প অরমান জাগি খা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নি আচুক ফাং বিরজিৎ সিং রয় তে কুবনি আডং রক নেতারাও আমাদের এই লং মার্চে সামিল হবে এবং ব্যাপকভাবে এটা আমরা করতে যাচ্ছি, কারণ মানুষ কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছে, কংগ্রেসের একমাত্র বিকল্প। আমি প্রেসিডেন্ট যেদিন হয়েছি 4 মাস আগ থেকে আমরা শুরু করে দিয়েছি এবং আমরা যে সকল ডিমান্ড আমরা আনছি জনকল্যাণের জন্য, আমার বিশ্বাস রাজ্যের মানুষ কংগ্রেসকে বেছে নেবে।
হাইনো হাই লাহার পাটিমুং পাটিউ খা পাটিমুঙ্গ সাইমাং খা নগ ফিরুক ফুরু লাহার পাটিমুং পাটিখা অ পাটিমুঙ্গ শাকডুকুমাং খা স্কুটার ড্রাইভার শাকডুকুমানে ন হাংকরনি হসপিটাল তলাংজাখা শাকডুকুমানে স্কুটি ড্রাইভারনি রিপোর্ট বেলাইন শাক হামিয়াহানি শাখা অ পাটিমুঙ্গ পাটিখা কৃষ্ণপুর এরিয়ানি ধর্মনগর পানিসাগর লাহার অ পাটিমুঙ্গ দেব সাইমাং খা নগ ফিরুক ফুরু চলি টংমানি স্কুটারনি বিস্কাঙ্গ বাঠাকজাকি নারকমাইয়াঙ্গি স্কুটার এক্সিডেন্ট খা ড্রাইভার টে স্কুটি চালক নাই বাই লাহার কলাই থাঙ্কা অথাইনি লুকুরক বরক ন সাকাম নগদ দুবি ফাইকা এটা কল আছে এই কৃষ্ণপুর ব্রিজটা পেরিয়ে গিয়ে একটু সামনে ওই পেট্রোল পাম্পের ঠিক আগে একটা স্কুটির সাথে একটা বাইকের কলিশন হয়। তো স্কুটিকে রিয়ার সাইড থেকে ওই ঘুরে পুশ করে বাইক পালিয়েছে। হ্যাঁ, তারপর ফোন করেছে আমাদেরকে, আমরা গেলাম, গিয়ে দেখি হ্যাঁ স্কুটি রাইডার এবং স্কুটির মধ্যে বসা ছিল একজন প্যাসেঞ্জার, তো ওরা সিরিয়াস ইঞ্জুর। তারপর আমরা এই ওনাদেরকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটাল দিয়ে গেলাম। স্কুটির নাম্বারটা হচ্ছে PR05D8668। এটা হচ্ছে স্কুটি, আর স্কুটি রাইডিংয়ে ছিলেন দীপিকা দেবনাথ, বয়স হচ্ছে আপনার 21, ওনার বাবার নাম কৃপেশ কুমার নাথ, আর স্কুটির মধ্যে প্যাসেঞ্জার ছিলেন প্রিয়ানা নাথ, ওনার বয়স হচ্ছে ওই 20 ইয়ার্স। 30 জানুয়ারি 2022 সালমারি ও জতহাক্টনে হাস্তে ও পালাইজাগি টঙ্গু শাহিদ দিবস 1948 বিসিনি তিনি হাই সাল বুথার জাখা ইন্ডিয়ান ফাদার অব দ্য নেশন মহাত্মা গান্ধী ন অ সাল নরগৈ বিশিব্রুং ন শাহিদ দিবস পালাইজাগি টঙ্গু ত্রিপুরা হাস্তে ও ব পালাইজাখা শাহিদ দিবস অ সাল পুইলা রাজাকুর আগুলিনি সার্কিট হাউস গান্ধীনি মাংথঙ্গ খুম্বগী পালাইখা মন্ত্রী রামপ্রসাদ পল বনিয়াগুল গান্ধী গাটো থাঙ্গি খুম্বগী খা সদর SDM আসিম শাহাতে কুবুনি আদং রক কক্টমান বিশিন্তি সাইমান খা ভারত সরকারের পক্ষ থেকে প্রতি বছর এই দিনটিকে এই 30 জানুয়ারি শহীদ দিবস অর্থাৎ মার্টিয়ার্স ডে হিসেবে আমরা পালন করে থাকি। সেটা এবারও হচ্ছে প্রতি বৎসরের ন্যায় হিসেবে। এই দিনেই 1948 30 জানুয়ারি আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীকে ওই দিন হত্যা করা হয়েছিল নাথুরাম গডস হত্যা করেছিলেন। আর সেই দিনটিকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করে যাচ্ছি প্রতি বছর, আমরা সেটাই এখানে আজকে আমাদের এই জাতির পিতার পুত্রী উনি ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের একজন বীর পুরুষ ছিলেন, যারা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্যে ভারতবর্ষকে ভারতবাসীর স্বার্থে ভারতবাসীর কল্যাণে যারা কাজ করেছিলেন, এই স্বাধীনতার জন্য যারা নিজেদেরকে বলিদান দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম রাজনৈতিক বীর ছিলেন আমাদের এই জাতির পিতা মহাত্মা গান্ধী। তো আমরা সেই কারণে যারা এই দেশের এই স্বাধীনতার জন্য যারা নিজেকে উৎসর্গ করেছিলেন, আমরা তাদের উদ্দেশ্যে এই মহাত্মা গান্ধীর এই দিনে হত্যা হয়েছিল আমরা সেই দিনটিকেই আমরা সবার জন্য আমরা শহীদ দিবস হিসেবে আমরা পালন করছি। গাজা বিরোধী অভিযান খাই থানি হাইন হাই গাজা রমি মামফিকা শান্তি বাজার নি পুলিশ কক্টমা ও সাইমাঙ্কা শান্তি বাজার বখাস্তে নি পাতি চারি উত্তর টাকমাটি প্রশাম সায় কাইনি থায় রুটুগুইমানি খা গাজা বুফাং হুগুই সগুই সকা পুলিশ অ গাজা বিরোধী অভিযান অঙ্কর কা শান্তি বাজার নাইমুথাং
বক্ষরক নিরূপম দত্ত উসি সুব্রত চক্রবর্তী মা ফাটার আউটপোস্ট নি এস আই মুক্ত জমাতিয়া তে কবং মা নাইমুথাংরক ন খবরি অ অভিযান খাইমানি নতি সাই খনারিকা সুব্রত চক্রবর্তী আমরা আজকে ভোরবেলা একটা খবর পাই যে প্রতিশরীর সংলগ্ন উত্তর টাকমা এলাকাতে একটা ফরেস্ট ল্যান্ডে কিছু গাঁজা প্লান্টেশন হচ্ছে যেটা শান্তির বাজারে খুবই কম কিন্তু আমরা এই খবরটা পাওয়ার পরেই এসডিপি সাহেবের নেতৃত্বে আমরা এখানে অভিযান চালাই এবং এখানকার যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে আমরা কেটে আগুন টাগুন লাগিয়ে দিই দিয়ে ধ্বংস করে দিই আর এরা যে জলের লাই পাইপ মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব নি ইমাং ত্রিপুরা হাস্টে নিশামুক্ত ত্রিপুরা সুনাম নানি ফিয়া শালবুরুং নলিয়া গাজা মানজাক বাই মানে ককটুমা ও সাইমাংখা আসাম ত্রিপুরা আরি ও হাই নহাই রমি মাফিকা 25 লাখ রাং মারিনি গাজা পুলিশ গেলগি ও রমখাক খুংসা লড়ি মালকুংতে চালক নাই নখবই রমজাক নাই নক চামান্ন সাহাল কল কলনি আম চাইনি ককটি সাহাল রমজাক নাই রক নক করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আদালত তটি সানা আসাম পুলিশ মানজাক নাই রক নতে বচেরি সিঙ্গি টঙ্গ পুলিশ আসছিল 8:10 দিকে আমরা যে রুটিন চেক আপ করি ওয়াচ পোস্টের সামনে তো আজকে ওই গাড়িটাতে সন্দেহ হয় আমরা গাড়িটাকে থামাই আমরা থামানোর পরে চেক করে আমরা 27 প্যাকেট গাঁজা উদ্ধার করি আর ড্রাইভার আর হ্যান্ডিম্যানকেও করাতেও করেছি এদের বাড়ি ত্রিপুরার ধলাই ডিস্ট্রিক্টে 245 কিলো 25-30 লাখ টাকার মতো হবে ত্রিপুরার থেকে আসছিল এটা গুয়াহাটিতে নিয়েছে গাড়িটার নাম্বার আছে TR01F1847 মালটা রাখা ছিল গাড়ি ঘুরে এবং তার যে কেবিনের মধ্যে রাখা আমরা ডেইলি যেটা রুটিন চেক আপ করি রুটিন চেক আপেই ধরা পড়লো এটা কোথায় ধরা পড়লো ওয়াচ পোস্টের আমরা চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাম কক বড় কক তোমার অনুপায় খান নরক চয়ে নাই তঙ্গলি কক খরা তে হরকা